পরিদর্শন। পরিদর্শনে এলেন উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন। তিনি সেখানে এসে মনিকছক অঞ্চলের নারায়ণপুর এলাকায় প্রায় 600 বানভাসী পরিবারের হাতে ত্রাণ তুলে দিলেন। এদিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। মানিকছকের বন্যা কবলিত এলাকায় এবার পরিদর্শনে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন এবং সেখানে তিনি পৌঁছে সেই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বললেন এবং বন্যা কবলিত যে সমস্ত মানুষ রয়েছেন তাদের হাতে ত্রাণ তুলে দিলেন। নারায়ণপুর এলাকার প্রায় 600 বানভাসী পরিবারের হাতে ত্রাণ তুলে দিলেন মনীশ জৈন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন মানিকছকের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে পৌঁছে গিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এবং বন্যা কবলিত এলাকার মানুষদের সঙ্গে কথা বলে তাদের হাতে ত্রাণ তুলে দিলেন এবং এই বিষয়কে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি। কি বলছেন তারা শুনুন। যত আধিকারিক বা যত মন্ত্রীরাই আছে, শুনেছি যে আজকে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন এসেছেন আর কি, ত্রাণ শুকনাতে ত্রাণ দিচ্ছে। প্রত্যেকটা নেতা নেত্রী আর আধিকারিকদের কাজই হলো ফটোশ্যুট করা, যাত্রা করা, অভিনয় করা, নাটক করা, মানুষ ঠকানো তাদের কাজ হলো। এখন পর্যন্ত আপনারা ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভূতনিতে, প্রায় 2 মাস হতে চলল, ভূতনির মানুষ বন্যায় সর্বশান্ত সর্বহারা। তারা সেখানকার মানুষরা হচ্ছে যে এই বন্যার জলে অতিষ্ঠ হয়ে গেছে, অথচ সবাই এখন পর্যন্ত ত্রাণ পায়নি। প্রায় প্রত্যেকটা বুদান ঠান্ডটা বুদ আছে, 150 থেকে 200 লোক পরিবার ত্রাণ থেকে সরকারি সাহায্য থেকে বঞ্চিত আছে। বারবার ব্লক প্রশাসন বিডিও সাহেবকে বলেছি, ডিএম সাহেবকে বলেছি, কর্ণপাত করে না, কারণ ওদের নেত্রী একজন আছেন বলেছেন এখানকার বিধায়ক যে ওইখানে ভোটনীতে লোক ভোট দেয়নি, বেছে বেছে রাজনীতি করে নিজের লোককে ত্রাণ দিতে হবে। আর সেই ঘটনাটাই ঘটল, তাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত মেম্বার, প্রধান, তৃণমূলের যারা আছে তাদেরকে ত্রাণ দেওয়া হয়েছে, তারা কিন্তু মানুষকে ত্রাণ দিল না। মানিকছক অঞ্চলের নারায়ণপুর এলাকার প্রায় 600 বানভাসী পরিবারের হাতে ত্রাণ তুলে দিতে সেখানে পৌঁছে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন এবং সেখানে গিয়ে তিনি বানভাসী মানুষদের সঙ্গে কথা বললেন এবং পরিবার পিছু যা ত্রাণ সামগ্রী তিনি নিয়ে এসেছিলেন সেই সবটাই তুলে দিলেন। এবং সেখানে গিয়ে আমরা দেখেছি মানিকছকের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন এবং এই বিষয়ে কটাক্ষ করলেন বিজেপিও। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাধব কুমার মণ্ডল। মাধব, মানিকছক অঞ্চলের নারায়ণপুর এলাকায় এবার পৌঁছে গেলেন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন। সেখানে গিয়ে তিনি বানভাসী মানুষদের হাতে ত্রাণ তুলে দিলেন এবং কী বার্তা দিলেন, সেই সঙ্গে বিজেপি বা কী কটাক্ষ করছেন? যেহেতু একবারই দেখো, যেটা জানিয়ে রাখি, আজ সকালবেলা উত্তরবঙ্গ উন্নয়নের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন মালদা এসে পৌঁছেছেন। তিনি তোমাকে জানিয়ে রাখি যেখানে মালদা মানিকছক বন্যা পরিস্থিতি পরিদর্শনে করে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন। তিনি মালদা এসে সোজা মানিকছক যান। মানিকছক গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা পরিস্থিতির ব্যাপারে মালদা জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে প্রথমে কথা বলেন, এরপর খোঁজ খবর নেন। এরপর তিনি মানিকছক গ্রাম পঞ্চায়েতের এলাকার বন্যা কবলিত 4টি বুধে 600 থেকে 700 জন মানুষের হাতে ত্রাণ বিলি করে দেন। কিন্তু বিষয়টা হচ্ছে সেখানে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক যে সভাপতি বিজেপি রয়েছে গৌরচন্দ্র মোহন, তিনি কটাক্ষ করছেন যে সমস্ত আধিকারিক আমলারা সরকারের হয়ে আসছে তারা শুধুমাত্র ফটো সেশন করতে আসছে, এরা রাজনৈতিক যাদের ওদের তৃণমূলের যারা রয়েছে তাদেরকেই ত্রাণ দেওয়া হচ্ছে, অথচ যারা বিজেপিতে আছে বা যারা একদম বন্যায় ডুবে রয়েছে প্রায় 2 মাস ধরে তাদেরকে কোন রকম ত্রাণ দেওয়া হচ্ছে না। যে সমস্ত লোকজনেরা তৃণমূল করছে, তৃণমূল পঞ্চায়েত আছে, সেই সমস্ত এলাকায় গিয়ে ত্রাণ দিচ্ছে এমনটা অভিযোগ করছে বিজেপি। ঋতু, ধন্যবাদ মাধব। আমরা নজর রেখেছিলাম মানিকছকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে পৌঁছে গিয়েছিলেন আজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন এবং সেখানে গিয়ে বানভাসী পরিবারের হাতে ত্রাণ তুলে দিলেন। এদিকে পাল্টা কটাক্ষ করছে বিজেপি, তারা জানাচ্ছেন যে শুধুমাত্র তৃণমূল সমর্থক অর্থাৎ যারা শুধুমাত্র তৃণমূল করেন তাদের হাতেই এই ত্রাণ তুলে দিলেন মনীশ জৈন এবং বাকি যে সমস্ত বন্যা কবলিত মানুষজন রয়েছে বা পরিবার রয়েছে সকলের হাতে কিন্তু সেই ত্রাণ গিয়ে পৌঁছচ্ছে না, শুধুমাত্র যারা তৃণমূল করে তাদেরকেই এই ত্রাণ তুলে দিলেন মনীশ জৈন, এমনটাই কটাক্ষ করতে দেখা যাচ্ছে বিজেপিকে।